তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো তোমরা ভিডিওর ডেসক্রিপশান আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কী বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই দেখেছো, আজকে আমি একটা টর্চ লাইট বানাবো, তাও আবার কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল দিয়ে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস যেটা আমরা খাওয়ার পর ফেলে দিই, সেই ফেলে দেওয়া খালি বোতল দিয়েই আজকে আমি একটা টর্চ লাইট বানাবো। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল নিয়ে এলাম। আমি একটা ফ্রুটির খালি বোতল নিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল ব্যবহার করতে পারো। এরপর একটা টর্চ লাইট নিলাম, একটা সুইচ নিলাম, আর একটা ব্যাটারি নিলাম ছোট। এরপর আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলটিকে আমি ঠিক উপরের দিক থেকে এই পোর্শন থেকে কেটে নেবো এটাকে। তো দেখো, ঠিক এরকমভাবে আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলের উপরের অংশটা কেটে নিলাম। উপরের অংশটা কাটা হয়ে গেছে আমার। আমি এটা সুন্দর করে কেটে নিলাম। উপরের পোর্শনটা কাটা হয়ে গেলে এরপর আমরা এর বোতলের ওপরে যে স্টিকার লেবেলটা লাগানো আছে সেটা কেটে নেব। এরপর দেখো, আমরা এর নিচের পোর্শন থেকে ঠিক এইভাবে কেটে নেব বোতলের। বোতলটি কাটার সময় তোমরা অবশ্যই সাবধানে কাটবে, নইলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, আমি এভাবে নিচের পোর্শনটা কেটে নিলাম। এরপর আমরা বোতলের ঠিক মাঝখান থেকে এরকমভাবে এটাকে দুভাগ করে নেব। আমি এটা কেটে নিলাম। বোতলের কাটা পোর্শনটাকে আমি সুন্দর করে সাইজ করে নিলাম। বোতলের এই অংশটা আমার সুন্দর করে কাটা হয়ে গেল। তো এবার আমি সোল্ডারিং আয়রন দিয়ে এর মধ্যখানে একটা ছিদ্র করে নেব। সোল্ডারিং আয়রন দিয়ে মুটকি বোতলের ঢাকনাটার ঠিক মধ্যিখানে আমি একটা ছিদ্র করে নিলাম। এরপর ওই এলইডি লাইটটাকে তার মধ্যে সেট করব। তো বন্ধুরা, আমি এলইডি লাইটটাকে বোতলের ঢাকনার ঠিক মধ্যিখানে সেট করে নিয়েছি। এবার তোমাদের একটু দেখিয়ে দিই এটা কাজ করছে কিনা। তো দেখো, আমি ব্যাটারিটা লাগানোর সাথে সাথেই এলইডিটা জ্বলে উঠল। তো আমার এলইডিটা ভালো আছে। তো এরপর আমরা এলইডিটার সাথে তারের সোল্ডারিং করব। তো আমি এলইডিটার নেগেটিভ সাইডে
ब्लैक वायर सोल्डारिंग करब। तो नेगेटिव साइड ब्लैक वायर दिए सोल्डारिंग हो गए, एबार आमी पॉजिटिव साइड एक रेड वायर दिए सोल्डारिंग करब। तो देखो এবার আমি যে কাটা বোতলের টুকরোটা রেখেছিলাম তার ঠিক মধ্যখানে আমাদের এরকম ভাবে সুইচটাকে সেট করতে হবে। তো তার জন্য আমি সোল্ডারিং আয়রন দিয়ে প্রথমে এই মধ্যখানে একটা বড় ছিদ্র করে নিলাম যাতে সুইচটা এখানে ফিট করতে পারি। দেখো ঠিক এরকম ভাবে আমি একটা ছিদ্র করে নিয়েছি, তার মধ্যে আমি সুইচটাকে ফিট করব। আমি বোতলটাকে প্রথমে এর মধ্যে সেট করে নিচ্ছি এরকম ভাবে, আমাদের একবার দেখিয়ে নিলাম। তো আমি সবার প্রথমে এলইডির যে রেড ওয়্যারটা ছিল তার লাল তারটাকে আমি সুইচের এক প্রান্তে সোল্ডারিং করব। সুইচের এক পাশে আমার সোল্ডারিং হয়ে গেল। আমি সুইচের ঠিক আরেকটা পয়েন্ট থেকে আমি আরেকটা লাল তার এখানে সোল্ডারিং করব। দেখো সেম ঠিক এইভাবেই আমি সুইচের আরেকটা প্রান্ত থেকে একটা লাল তার জয়েন করে নিলাম। এরপর আমি সুইচটাকে এখানে ফিট করে দেব। তো দেখো এবার এই সুইচের থেকে যে লাল তারটা বেরিয়েছে সেটাকে আমরা ব্যাটারির পজিটিভ তারের সাথে জয়েন্ট করব, আর কালো তারটাকে ব্যাটারির নেগেটিভ অর্থাৎ কালো তারের সাথে জয়েন্ট করব। দেখো আমাদের এলইডিটা জ্বলছে অর্থাৎ সুইচ অন করা আছে। জানি এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর করে সেট করা এই বোতলটার মধ্যে। দেখো আমি ঠিক এইরকম ভাবে আমি তো কিছুই বুঝতাম পারতেছি না ভাবে বোতলটাকে সেট করে নিচ্ছি।
তো দেখো বোতলের উপরের পোরশনটাকে আমরা বোতলের মিডলের পোরশনে ঠিক এইভাবে সেট করে নিলাম। উপরের পোরশনটা আমাদের সেট করা হয়ে গেল। আমি দেখো সেলো টেপ দিয়ে ভালো করে এটাকে আটকে নিয়েছি। আমাদের টর্চ লাইটটা কাজ করছে। বন্ধুরা দেখো আমাদের টর্চ লাইটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর নিচের পোরশনটাকে আমি সেলো টেপ লাগিয়ে ঠিক এইভাবে আটকে দেবো, যাতে যাতে এটা খুলে না যায়। দেখো বোতলের একটা নিচের অংশটা আমাদের আগে থেকে কাটা ছিল, সেটাকে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি টর্চ লাইটের ঠিক নিচের দিকে এইভাবে আটকে দেবো। তো দেখো আমাদের টর্চ লাইট প্রায় তৈরি হয়েই গেছে। তো টর্চ লাইট আমাদের তৈরি হয়ে গেছে, দেখতে মোটামুটি ভালোই লাগছে। কিন্তু আমরা এটাকে আরও সুন্দর করার জন্য যে ফুটির স্টিকার লেভেলটা ছিল সেটাকে এর উপরে আটকে দেবো। তাতে আমাদের টর্চ লাইটটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। দেখো ঠিক আমি এইভাবে স্টিকার লেভেলটাকে উপরে আটকে নিয়েছি, এবার দেখতে ঠিক আমাদের এরকম লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে। Oh,